বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার একটা প্রিয় ভর্তা, আমের ভর্তা বানাবো, মন চাইতেছে। আমি প্রায় এটা খাই একটু ভিন্ন আকৃতিতে, সবাই তো পোলে করে খাই, ওটা দেশে খাইতাম, এখানেও মাঝে মাঝে খাই, বাট এই ভর্তাটা আমি বেশি খাই। তো এটা এইভাবে আমটা, এটার মজাটি এইভাবে আমি কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে কি ই দিয়ে এইভাবে আমি নিয়েছি, যে যেভাবে পারেন এইভাবে করে নেবেন, পাতলা পাতলা করে, যত পাতলা করা যায়। তো এটার এটাই আমার মজা লাগে, খুবই মজা লাগে এইভাবে করতে। তো এখন আমি দিয়ে দিলাম আমগুলা, আমগুলার পরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার আইস মেকারে আইস হয়ে টাল হয়ে যাচ্ছে। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। ভর্তাতে লবণ একটু বেশি লাগে। এখন দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, এই যে লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আবার জাল করে খাবো। হ্যাঁ, এখন দিয়ে দিব আবার লাল মরিচের, এই যে ক্রাস্ট করা লাল মরিচ। এখন একটু দিয়ে দিব চিনি, চিনি কিন্তু ভর্তার স্বাদ বাড়ায়। এখন যেটা দিব ওইটাই আরেকটু স্বাদের কারণ বেশি, দিয়ে দিব মাস্টার্ড। হ্যাঁ, এখানে তো আমরা কিনতে পাই এই ধরনের, এই যে মাস্টার্ড, এই মাস্টার্ডটা আমি ইউজ করি। তো যত যে যত অনেক সময় বেশি দিয়ে খাই ওইটাও মজা লাগে, অনেক সময় অল্প দিই, ডিপেন্ড করে। আজকে একটু কমই দিই পরিমাণে। এখন মিষ্টিরও নেবো ভালো করে, বড়াটাও দিয়ে দিই, বড়াটা আমি চিবিয়ে চিবিয়ে খাই, আমার ভালো লাগে। হ্যাঁ, তো এখন আমি ভালোভাবে এইভাবে মিক্স করে নেব, হাত দিয়েও করে নিতে পারেন, ই দিয়েও করে নিতে পারেন, যে যেভাবে পছন্দ। কী যে মজা, কী যে মজা, একবার খাইলে কখনো ভুলার নয়, বানাইতে পারলে আর কি। অনেক সময় সরিষা না থাকলে সরিষার তেল দিয়েও করা যায়। হ্যাঁ, বা সরিষা কেউ পছন্দ না করলে না দিও, শুধু সরিষাটা বাদ রেখে এইভাবে করা যায়। আমার সব কিছু হাত ইউজ করতে ভালো লাগে, এটার থেকে মনে হয় স্পুন বেটার হবে, ফর্ক ফর্ক বেটার হবে, নাড়াটা ভালো হবে। তো এইভাবে ভালোভাবে নেড়ে নিব আমি। এটা যে কী মজা দুপুরে গরমে, এখন কিন্তু সন্ধ্যা, আমার এখন মন চাইছে এখনই আমি খাবো। এটা হয়েছে আমার ইয়ে, যত রাতেই যা মন চাইবে, বাচ্চাদের ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। তো এইভাবে আরেকটু আমি লাল মরিচ দিয়ে দিব, যত ঝাল করা যায় এটার মজা এত। তো এই যা দেখলেন হয়ে গেল। তো আমি খাওয়ার সময় আবার আমার হাত দিয়ে ভালো করে একটু চটকে নিব, এখন আর হাত ভরাতে মন চাইতেছে না হাত দিয়ে ধরতে। তো এই জন্য এইটাই, তো এই যে দেখেন হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি আমের ভর্তা। এই পাতলা করে না শুধু মরিচ আর লবণ দিয়ে খাইতে অনেক মজা। কেউ চাইলে চিনিটা নাও দিতে পারেন, ওটা অপশনাল। হ্যাঁ, কেউ চাইলে সরিষাটা নাও দিতে পারেন, ওটা অপশনাল। তো আমি অনেকভাবেই খাই, যখন যেটা মন চাই, কিন্তু এটা সবচেয়ে বেস্ট হয়। মার্কেটে যে কেনা কিনতে পাওয়া যায় এরকম, দোকান অনেক সময় আচার করে এরকম বেচে না, ওই রকম টেস্ট পাওয়া যায়। আবার কাঁচামরিচ দিয়েও খাওয়া যায়, কতভাবে বলা হয়নি, যে সবটুকু দিয়ে বুঝিয়ে দিতে চেষ্টা করি। গুঁড়ো দেওয়া যায় চিনির পরিবর্তে, আবার কেউ চিনির গুঁড় পছন্দ না করলে না দিলেও পারেন। তো এইভাবে বানিয়ে সবাই খাবেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আর কেমন হলো জানাবেন। আমরা আমার ভর্তাটা একটা অন্যরকম একটা মজাদার ভর্তা। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। হ্যাঁ, সবার জন্য রইল অনেক অনেক দোয়া, কত বাজে আসসালামু আলাইকুম বলি, তারপর আবার বিদায় নিই, আবার আসি। হ্যাঁ, চলতেই থাকে। তো এই যা হয়ে গেল। হ্যাঁ, বাই।